নমস্কার, আপনারা দেখছেন ফিজিক্স একাডেমি মহিষাদল। আমি আপনাদের সামনে আজকে আবার একটা সাবজেক্টের সাজেশন নিয়ে এসেছি, মাধ্যমিক লাইফ সায়েন্স। মাধ্যমিক লাইফ সায়েন্সের ইতিমধ্যেই দুটো এমসিকিউ এর সেট আপলোডেড। প্রথম সেটটি ছিল বংশগতি বা জেনেটিক্স এর উপর, দ্বিতীয় সেটটি ছিল অভিব্যক্তির উপর। আজকে মাধ্যমিকের যে লাইফ সায়েন্স এমসিকিউ 2018 সালে পরীক্ষার্থীদের জন্য, সেই মাধ্যমিক 2018 লাইফ সায়েন্সের সেট থ্রি বা পার্ট থ্রি বলতে পারেন। সেট থ্রিতে আজকে আমরা যে চ্যাপ্টারটি অভিযোজন বলে একটি চ্যাপ্টার আছে, সেই অভিযোজনের কোন কোন প্রশ্নগুলো আসতে পারে জানেন? প্রত্যেক বছরই অভিযোজন থেকে প্রশ্ন পড়বেই, সেই প্রশ্নগুলো কোন কোন প্রশ্নগুলো পড়তে পারে সেই রকম একগুচ্ছ প্রশ্ন নিয়ে একটি সেট বানিয়ে এনেছি। খুব বেশি নয়, খুব অল্প স্বল্প প্রশ্নই আছে ওখান থেকে। তো আমরা সেই প্রশ্নগুলো ডিসকাস করব আজকে। তার জন্য বলে রাখছি, পুরো ভিডিওটা দেখবেন, এখান থেকে যে যে প্রশ্ন পড়ে, যে যে ধরনের প্রশ্ন পড়ে সবই কিন্তু ডিসকাস করা হবে। তাই জন্য অভিযোজন চ্যাপ্টার থেকে শর্ট কোশ্চেন আপনারা প্রিপারেশন নিন ভালো করে, তার সঙ্গে এই ভিডিওটার থেকে কোশ্চেনগুলোকে কপি করুন খাতায়, এবং অ্যান্সার সমেত আমরা বলে দিচ্ছি অ্যান্সারগুলোকে সুন্দর করে কোশ্চেনের পাশে লিখে রাখুন, মার্কিং করে রাখুন, এবং কোনগুলো ভিভিআই কোশ্চেন সেগুলো আমরা বলেই দেবো, এবং সবগুলোই ভিভিআই কোশ্চেন, খুব বেশি কোশ্চেন নেই, 10-15 কোশ্চেনই বলবো আমি জাস্ট। তো এই কোশ্চেনগুলোকে মার্কিং করুন। এই 15টা যে কোশ্চেন বা 16টা যে কোশ্চেন হবে সেগুলো কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল হবে আছে। আর একটা কথা বলে দিই, যারা আমরা জানুয়ারি 31 তারিখ পর্যন্ত পিডিএফ ফাইল আমরা দিচ্ছিলাম মাধ্যমিকের জন্য, কিন্তু এখন পিডিএফ ফাইল দেওয়া বন্ধ হয়ে গেছে। পিডিএফ ফাইলে যে সাজেশন সেগুলো বন্ধ করে দিয়েছি, তাই জন্য এখন আর পিডিএফ ফাইলের জন্য ফোন করার প্রয়োজন নেই। এখন ভিডিও থেকে কোশ্চেনগুলো কালেক্ট করুন, সেই ভিডিওর কোশ্চেনগুলোকে আপনারা সরাসরি খাতায় তুলে প্র্যাকটিস করুন। চলুন সরাসরি চলে যাচ্ছি, আজকে আমরা যে চ্যাপ্টারটি আলোচনা করছি অভিযোজন, সেই অভিযোজনের শর্ট কোশ্চেন। আমরা প্রশ্নগুলো পড়বো, তার সাথে অ্যান্সারগুলোকেও আপনারা ডিসকাস করে দেবো। প্রথম যে প্রশ্নটি আসছে, কোন গাছে নিউ ম্যাটাফোর থাকে? প্রশ্নটা ইম্পর্টেন্ট প্রশ্ন, কোন গাছে নিউ ম্যাটাফোর থাকে? অ্যান্সারটা হচ্ছে সুন্দরী গাছে। আমরা সুন্দরী গাছ বলেছি, আমরা অ্যান্সারগুলো বলছি। আপনারা এই আমি এমসিকিউ পড়ার সঙ্গে সঙ্গে আপনারা অ্যান্সারগুলোকে দেখুন, কতগুলো পারেন প্র্যাকটিস করে নিন, এটা একটা প্র্যাকটিস সেট হিসেবে কল্পনা করবেন। ধরুন আমি 15টা কোশ্চেন বলছি, 15টার মধ্যে আপনি ধরুন 12টা পারলেন, তাহলে পার্সেন্টেজ হিসাব করুন আপনি কত পার্সেন্ট সফল। কমেন্ট বক্সে কমেন্ট করে জানান যে কত পার্সেন্ট কোশ্চেনের অ্যান্সার আপনি সঠিকভাবে দিতে পেরেছেন। আমি অ্যান্সার বলার আগে পরের প্রশ্ন, ফণী মনসা কাঁটা হিসেবে কাঁটা কিসের উদাহরণ? ফণী মনসা কাঁটা কিসের উদাহরণ? এবার অ্যান্সারটা বলছি, রূপান্তরিত পাতা। পরের প্রশ্ন, নিচের কোন অঙ্গটি অঙ্গ সংস্থানগত অভিযোজনের উদাহরণ? নিচের কোন অঙ্গটি অঙ্গ সংস্থানগত অভিযোজনের উদাহরণ? চারটে অপশন বলছি, পায়রার বাউথলি, উটের লোহিত কণিকার আকার, সুন্দরীর শ্বাসমূল, এবং চারের কোনোটাই নয়। এই চারটে অপশনের মধ্যে কোনটা সঠিক হবে আপনি নিশ্চয়ই মনে মনে ভেবে নিয়েছেন। এবার আমি অ্যান্সারটা বলে দিচ্ছি, পায়রার বায়ুথলি। পরের একটি ইম্পর্টেন্ট প্রশ্নে যাচ্ছি, ফণী মনসার কাঁটা কিসে রূপান্তরিত হয়েছে? ফণী মনসার কাঁটা রূপান্তরিত হয়েছে পর্ণ কাণ্ডে, ঠিকই বলেছেন। পরের প্রশ্ন, মায়োটম পেশি কাদের থাকে? এটা ভেরি ভেরি ইজি কোয়েশ্চেন, আমরা ছোট থেকে পড়ে আসছি, সবাই জানি, বাট মাধ্যমিক পরীক্ষাতেও কিন্তু এই কোশ্চেনটা পড়েছে। যত সহজ ভাববেন ততটাই কিন্তু আসার সম্ভাবনা বেশি। মনে রাখবেন, 90 মার্কসের কোয়েশ্চেনে 60-65 নাম্বার ভেরি ইজি থাকে, বাকি থাকে 15-20 নাম্বার থাকে মিডিয়াম ক্যাটাগরির জন্য, আর শেষের দিকে যে 10 নাম্বার থাকলো, অর্থাৎ 65-15-80 হলো, আর বাকি 10 নাম্বার থাকে টাফ লেভেল। তাই ভাববেন না যে মাধ্যমিক প্রচণ্ড টাফ আসবে, মাধ্যমিকের টাফ আসার পার্সেন্টেজ কিন্তু ওনলি 10, বাকি কিন্তু সব কিছুই ইজির মধ্যে থাকে, 65 নাম্বার ইজি থাকে, সহজ, যাতে সব স্টুডেন্ট করতে পারে সেই রকম 65 নাম্বার। তাই জন্যই বলছি কোশ্চেনগুলো সব পড়ে যাবেন, সহজ বলে বাদ দেবেন না। মায়োটাম পেশি থাকে কাদের? মাছে। পরের প্রশ্ন, এটি ইম্পর্টেন্ট প্রশ্ন বলছি, ভিভিআই, জরায়ুজ অঙ্কুরোদ্গম হয় কোন গাছে বা কোন উদ্ভিদে? অ্যান্সারটা নিশ্চয় হয়ে গেছে, আমি অ্যান্সারটা বলছি, জরায়ুজ অঙ্কুরোদ্গম হয় গরান গাছে। পরের প্রশ্ন, পর্ণকাণ্ড কার পরিবর্তিত রূপ? ইটস আ ভিভিআই কোশ্চেন, আমি এটা আগেও ডিসকাস করেছি একটু আগে। পর্ণকাণ্ড যার পরিবর্তিত রূপ সেটি অ্যান্সার হলো কাণ্ড, কাণ্ডের পরিবর্তিত রূপ হচ্ছে পর্ণকাণ্ড, মনে রাখবেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটাও। এরপরে আসছি, পায়রার ডানায় রেমিজেস যে পালক থাকে কটি? অর্থাৎ পায়রার ডানায় রেমিজেস পালকের সংখ্যা কত? অ্যান্সারটা বলছি এবার, 23।
মাছের পটকা সংলগ্ন গ্যাস শোষণ করে, মাছের পটকা সংলগ্ন গ্যাস শোষণ করে বলে চারটি অপশন দেওয়া থাকবে। নিশ্চয়ই আপনার অপশনটা ভাবা হয়ে গেছে, আমি অ্যান্সারটা বলে দিচ্ছি, রিটিয়া মিরাবিলিয়া। রিটিয়া মিরাবিলিয়া ইটস আ ভেভিআই কোয়েশ্চেন। এরপর আসছি পায়রার পুচ্ছ পাখনা বা পুচ্ছ পাল, মানে পুচ্ছে, পায়রার পুচ্ছে কটি পালক থাকে, পালক সংখ্যা কটি, পায়রার পুচ্ছে ১২টি পালক থাকে। এরপরে আসছি পায়রার হৃৎপিণ্ড কি ধরনের, পায়রার হৃৎপিণ্ড দ্বিচক্রী হৃৎপিণ্ড। এরপরে আসছি পায়রার হৃৎপিণ্ড প্রকোষ্ঠ সংখ্যা কটি, পায়রার হৃৎপিণ্ডে প্রকোষ্ঠ সংখ্যা ৪টি। নিশ্চয়ই কোশ্চেনগুলো সুন্দরভাবে অ্যান্সার দিতে পারছেন। বাকি প্রশ্ন, বাকি আর কয়েকটি প্রশ্ন আছে ভিভিআই কোশ্চেন, সেগুলো বলার আগে আমি আবার বলে রাখছি, ইতিমধ্যেই মাধ্যমিকের জন্য কমসে কম ৫৫টা বা ৬০টার কাছাকাছি ভিডিও আপলোড হয়েছে, যেমন আছে বাংলা, ইংরাজি, ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌত বিজ্ঞান, অঙ্ক, মোট ৭টে সাবজেক্ট থেকেই আমরা ভিডিও আপলোড করছি। এই ৭টা সাবজেক্টে যেমন আছে লং কোশ্চেন, তেমন এমসিকিউ। এমসিকিউ শুধুমাত্র ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্সে দিয়েছি, এছাড়াও ম্যাথামেটিক্স, আজকে হয়তো ম্যাথামেটিক্সের ভিডিও পেয়ে যাবেন, এছাড়া ইতিহাস এবং ভূগোল অর্থাৎ হিস্ট্রি এবং জিওগ্রাফির ক্ষেত্রে যে শর্ট প্রশ্নগুলো ৪০ নাম্বার থাকে সেই রকম সেট বানিয়েও আমরা তুলে দেবো। আমরা দেব মার্চের ১০ তারিখ পর্যন্ত, পরীক্ষার জাস্ট আগের দিন, যে কোনো সময় একটি বের করবেন ফিজিক্স একাডেমি দেখার জন্য। আমার চ্যানেল খুলুন, চ্যানেল খুলে কোন ভিডিওটা থেকে কি কি প্রশ্ন বলছি ভিডিওটা পজ করে করে খাতায় তুলুন, যদি নিজে না পারেন সময় পান বাড়ির কাউকে, দাদা বোন দিদি যে কোনো কাউকে বলুন যে ভিডিও দেখে দেখে প্রশ্নগুলো তুলে আপনাকে দিতে। যারা মাধ্যমিক ক্যান্ডিডেট তারা সুন্দর করে পড়বে, যে কেউ ভিডিও দেখে কোশ্চেনগুলো তুলে নিতে পারে, আর যারা ক্যান্ডিডেট তারা যদি ভিডিও দেখে তাহলে তো এখানে প্র্যাকটিসও হয়ে যাবে, অ্যান্সারগুলো কানে ঢুকেও যাবে। তো যাই হোক, এরকমভাবে একটু পড়ার চেষ্টা করুন, আমরা বিভিন্ন চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো নিয়ে সেগুলো আমরা ভিডিও করে আপনাদের সামনে তুলে দিচ্ছি, যাতে আপনাদের সুবিধা হয়। আর একটা বিষয়, হ্যাঁ, আমরা আপনাদের জন্য এত পরিশ্রম করছি, তার বিনিময়ে একটা অন্তত লাইক দিয়ে রাখুন, যাতে লাইক পেলে আমরা পরবর্তী দিনে আরও ভিডিও বানাতে পারি ভালো করে, সেটা আমাদের সাহায্য করবে। পরে লাইক করব বললে সেটা হয়তো আর মনে নাও থাকতে পারে, সেই জন্য এক্ষুনি লাইক করে দিন। চলুন সরাসরি চলে যাচ্ছি বাকি রিমেনিং প্রশ্নগুলোর জন্য। ওয়াগল নৃত্য কারা করে, ওয়াগল নৃত্য কারা করে, মনে রাখবেন ওয়াগল নৃত্য করে মৌমাছিরা, কিন্তু কোন ধরনের মৌমাছি সেটাও মনে রাখার ব্যাপার আছে, শ্রমিক মৌমাছিরা। এর সাথে আমি আরেকটি বলবো, ওয়াগল নৃত্য যে মৌমাছি করে তাদের আরো দুটো প্রশ্নের কথা বলে দিচ্ছি, তারা ইংরেজি অক্ষর কোন আকৃতিতে নৃত্যটা করে, ইংরেজি দেখতে কোন অক্ষরের মতো, আট, আটের মতো দেখতে নৃত্য করে, এবং এই ওয়াগল নৃত্য কে, কথাটা কে আবিষ্কার করেছিলেন, বিজ্ঞানীর নাম হচ্ছে কার্ল ভন ফিশ, কার্ল ভন ফিশ তিনি ওয়াগল নৃত্য আবিষ্কার করেছিলেন। এরপরে এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল, এরপরে আরেকটি ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন দিকে চলে যাচ্ছি, উটের লোহিত রক্তকণিকার আকৃতি কিরূপ, উটের যে লোহিত রক্তকণিক বা আরবিসি থাকে, রেড ব্লাড সেল, তার আকৃতি হচ্ছে ডিম্বাকার, ভিভিআই মার্কিং করুন। এরপরে আরেকটি সহজ কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, অধিমূল দেখা যায় কোন গাছে, অধিমূল দেখা যায় মনে রাখবেন সুন্দরী গাছে। এরপরে আসছি আরেকটি ইম্পর্টেন্ট প্রশ্ন, ড্যাশ শূন্যস্থান, ড্যাশ শারীরবৃত্তীয় অভিযোজনের উদাহরণ, অ্যান্সারটা বলবেন সুন্দরী লবণ সহন করার ক্ষমতা হল শারীরবৃত্তীয় অভিযোজনের উদাহরণ। এরপরে আসছি সুন্দরী গাছে ড্যাশ দেখা যায়, খুব সহজ, সুন্দরী গাছে শ্বাসমূল দেখা যায়। কাণ্ডের পরিবর্তিত রূপ হলো ড্যাশ, কাণ্ডের পরিবর্তিত রূপ হলো পর্ণকাণ্ড, ভিভিআই বারবার করে বলছি প্রশ্নটা। জলজ স্তন্যপায়ী প্রাণী একটি তিমি, ট্রু আর ফলস, অবভিয়াসলি এটা ট্রু, তিমি হচ্ছে জলজ স্তন্যপায়ী প্রাণী। এরপরে আরেকটি ট্রু ফলস বা সত্য মিথ্যার কথা বলবো, গৌণ খেচর দ্বারা অভিযোজনকারী প্রাণীর নাম হচ্ছে বাদুড়, অর্থাৎ বাদুড় কি গৌণ খেচর দ্বারা অভিযোজন সম্পন্ন করে, ট্রু আর ফলস, কি হবে, অবভিয়াসলি ট্রু, ঠিক বলেছেন আপনারা, অবভিয়াসলি ট্রু অ্যান্সার। পায়রার কটি বায়ুথলি থাকে, আবার একটি সাধারণ প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট, দেখবেন প্রায়শই এই প্রশ্নটা দেখে থাকবেন খাতার টেস্ট পেপার বা বিভিন্ন জায়গায়, পায়রার বায়ুথলির সংখ্যা ৯টি। এরপরে আসছি লাস্ট আজকের অভিযোজন থেকে যে প্রশ্নটি দেব, কোন রাসায়নিক পদার্থ মৌমাছির
আচরণে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে? কোন রাসায়নিক পদার্থ মৌমাছির আচরণে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে? অ্যান্সারটা বলছি আমরা, অ্যান্সারটা হবে ফেরোমন। ফেরোমন হচ্ছে এমন একটি রাসায়নিক যেটা মৌমাছির যে আচরণ করে তার উল্লেখযোগ্য ভূমিকা সেখানে পালন করে। তো এই যে কয়েকটি এমসিকিউ দিলাম সেগুলো খাতায় তুলুন, তুলে প্র্যাকটিস করুন। মাধ্যমিক 2018 লাইফ সায়েন্সের ক্ষেত্রে যে প্রশ্নগুলো থাকবে তাতে অবশ্যই কমন পাবেন। এছাড়াও ঠেসমূল, শ্বাসমূল, সুন্দরী, গরান এ জাতীয় উদ্ভিদের ক্ষেত্রে বেমানানটা এখান থেকে প্রায় দেয়। তিন চারটে গাছের নাম দিল, দিয়ে বলল কোনটি বেমানান। যদি ভালো করে খুঁটিয়ে চ্যাপ্টারটা পড়া থাকে তো কোনো অসুবিধা হওয়া নাই, আর যেগুলো বললাম সেগুলো সম্বন্ধেও যদি ক্লিয়ার কনসেপ্ট থাকে সেখান থেকেও আপনারা সহজেই লিখতে পারবেন, কারণ সমস্ত প্রশ্ন এখানে তুলে ধরা তো সম্ভব নয়। কয়েকটি প্রশ্নই তুলে দিলাম, সেগুলো আবার অত্যন্ত ইম্পর্টেন্ট। এবার এগুলো খাতায় তুলে প্র্যাকটিস করুন। এছাড়া প্রত্যেক দিন আমরা ভিডিও যেমন আপলোড করছি, শর্ট কোশ্চেন এখন থেকে আপলোড হচ্ছে প্রায় লং কোশ্চেন সেস। ফিজিক্যাল সায়েন্সের শুধুমাত্র জৈব রসায়নটা বাকি আছে, সেটা হয়তো আজকালের মধ্যে আপলোড পেয়ে যাবেন। আর প্রত্যেকটা চ্যাপ্টারে শর্ট কোশ্চেন আমরা দিয়েছি এবং লং কোশ্চেন অলরেডি সব সমস্ত কিছু কমপ্লিট করা হয়ে গেছে। পড়তে থাকুন, খুব ভালো করে প্রিপারেশন নিন, আর মাত্র 15-20 দিন বাকি। জোর কদম চলুক প্রিপারেশন, সঙ্গে থাকো ফিজিক্স একাডেমি। টেক্সট বইটা বারবার করে বলি, টেক্সট বইয়ের মতো বিকল্প নেই, টেক্সট বই ভালো করে পড়তে থাকুন। লাস্ট মোমেন্ট যেহেতু একটা কথা বলে রাখবো, লাস্ট মোমেন্টের প্রিপারেশন নিতে গেলে আপনারা যেটা ভালো করে পড়ার রেডি আছে সেটাকে স্ট্রং করুন, আর যেখানে যেখানে দুর্বলতা আছে সেটাকে বেশি করে পড়ে সেটাকে স্ট্রং আরও স্ট্রং করার চেষ্টা করুন। অর্থাৎ স্ট্রংটাকে স্ট্রং বানান, উইকটাকে আরও স্ট্রং বানানোর চেষ্টা করুন। এটাই ফর্মুলা সফলতার জন্য। দেখা হবে পরবর্তী ভিডিওতে আরেকটি সুন্দর এমসিকিউ অথবা অন্য কোনো চ্যাপ্টার নিয়ে ডিসকাস করব। ততক্ষণ পর্যন্ত দেখতে থাকুন, পড়তে থাকুন খুব জোরালো কদমে। ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ,